যশোরের মনিরামপুরের এসিল্যান্ড সাইমা হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে স্থানীয় জেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার অভিযানে দুই বয়স্ক রিক্সা ভ্যান চালককে শুক্রবার কান ধরে উঠবোস করার সেই ছবি মোবাইল ফোনেও ধারণ করেন ওই এসিল্যান্ড। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নিন্দার ঝড় ওঠে। যশোরের ডিসি শফিউল আরিফ সকালে এটিএন বাংলাকে জানান, ন্যাক্কারজনক ওই ঘটনার পর সংশ্লিষ্ট এসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের দেশের একজন সিনিয়র নাগরিক কষ্ট পেয়েছেন, আমরা সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিয়ে চাচ্ছি। আশা করি তাদেরকে এই দুর্যোগ পর্যন্ত আমরা তাদেরকে টেক কেয়ার করতে সমর্থ হব।